বৃহস্পতিবার রাতে আগরতলায় বিজেপির সদর কার্যালয়ে প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে উপনির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সংগঠন মন্ত্রী জিয়া রবীন্দ্র রাজু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ মন্ত্রিসভার সদস্য এবং প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের দুটি কেন্দ্রের উপনির্বাচনে প্রাককালে বিজেপি প্রদেশ কার্যালয় শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি দলীয় নেতৃত্বের। বৈঠককে কেন্দ্র করে বিজেপি নেতাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। বিজেপি প্রদেশ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুটি কেন্দ্রে উপনির্বাচনে শাসক দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী হবে বলে জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রতিটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীরা যাতে বিগত নির্বাচনের চেয়ে অধিক পরিমাণ ভোট নিয়ে নির্বাচিত হতে পারেন সেজন্য দলীয় নেতাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বৈঠক থেকে আহ্বান জানানো হয়েছে। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ধনপুর বিগত নির্বাচনে আমরা জয়ী হয়েছি, এখন বক্সনগর কেন্দ্র আমাদের প্রার্থী জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। মূলত আমাদের নির্বাচনকে সামনে রেখে আমাদের যে নির্বাচন কমিটি রয়েছে, আমাদের কে কি কোন জায়গাতে কি কাজ করবে সংগঠনের, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আগামী কালকে পরশুর মধ্যেই আমরা সব ঝাঁপিয়ে পড়ছি। এখানে আমাদের এমএলএ, বিধায়ক সবাই এখানে দায়িত্ব নিয়ে কাজ করে। 1:1 টক্কর হলেও ধনপুরে তো গতবার আমরা জয়ী হয়েছি, সিপিএম থেকে প্রথমবার ধনপুর থেকে আমরা ছিনিয়ে নিয়েছি, এবার প্লাস হবে, এবার বক্সনগরও হয়ে যাবে, বক্সনগরও সিপিএম এর একদম এটা হারা হয়ে যাবে। দুটো সিটি ভারতীয় জনতা পার্টির একদম অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় নেতাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে এবং স্থানীয়ভাবে যেসব সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আলোকপাত করে জনগণকে দলের অনুকূলে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়েছে। ফলে নির্বাচনী প্রচার ব্যবস্থাপনায় দায়িত্বশীল নেতৃত্বের কাজ অনেকটাই বেড়ে গেছে বলে মনে করেছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।